হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আবার একটি চললাম নিউজ ভিডিও নিয়ে আপনাদের সামনে, ফাতিনাল সাদাম্রাতুল। তো ফ্রেন্ডস, আজকে আমার কাছে রয়েছে অনেকগুলো নিউজ কভার আপ করার জন্য। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আমাদের প্রথম নিউজ আসতেছে মিস্টার ম্যাডেইজের তরফ থেকে। তো মিস্টার ম্যাডেইজ ইন্ডিয়ান সার্ভারের উপর অনেকটা ক্ষিপ্ত হয়েছে। আজকে তার ভিডিওতে তিনি ইন্দোনেশিয়া সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারের পার্থক্যগুলো দেখাইছেন। তো ভিডিওর ছোটো একটি ক্লিপ আমরা দেখে নিই। পুরো ভিডিও দেখতে হলে ম্যাডেইজের চ্যানেল ভিজিট করতে পারেন অথবা লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। ম্যাড, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া রিজন, মানে ইন্ডিয়া সার্ভারের আইডি, আমার আইডি গাইস। সো দেখো, এখানে ভাই জুতার ব্যবসা শুরু করে দিছে গ্যারিনা জোথা। এখানে জুতা, যেগুলো তোমরা জুতা বিক্রি করতেছো এগুলো অলরেডি আমার কাছে আছে। সো আমার থেকে অত একটা তোমরা ডায়মন্ড পাবে না গেরিনা। ইন্ডিয়ান মডারেটর, তোমরা যে বাটপারি শুরু করছো, এই বাটপারি আর বেশি দিন থাকবে না। যখন আমাদেরকে একটা সার্ভার দিবা তখন কিন্তু এই বাটপারিগুলো থাকবে না। অ্যান্ড তোমরা এখানে দেখো গাইস, ম্যাজিকের ড্রেস আপ আছে, এখানে 10টা ড্রেস আপ আছে। অ্যান্ড হচ্ছে এগুলো প্রায় চার মাসেরও অধিক সময় ধরে কিন্তু এই ড্রেস আপগুলো পড়ে আছে আমাদের ম্যাজিক কিউবে ইন্ডিয়া সার্ভারে। অথচ তোমরা অন্যান্য সার্ভারে দেখতেই পারলা যে ইন্ডিয়া সার্ভারে তোমরা দেখতে পারছো যে 30টার ওপরে ড্রেস আছে। অ্যান্ড হচ্ছে ভাই সব হচ্ছে রেয়ার আইটেম, মানে এই ড্রেস আপগুলো আমাদের সার্ভারে কিন্তু অনেক। আমাদের এবারে নিউজ আসতেছে রিড বাংলা গেমিংয়ের পক্ষ থেকে। রিড বাংলা গেমিং ভাই অর্থাৎ রুবেল ভাই চ্যানেলটা কিছুদিন ধরে ডেড হয়ে গেছে। তো সেই সম্পর্কে রুবেল ভাই আজকে কথা বলেছেন এবং বলেছেন এই ভিডিওটা সবাই শেয়ার করে রুবেল ভাই চ্যানেলে, যাতে একটু ভিউ বাড়ে। তো এতে করে ভিডিও নোটিফিকেশানগুলো সব সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাবে এবং আবার ভিউ আসতে শুরু করবে। তো রুবেল ভাই কী বলছে আপনারা নিজেরাই ভিডিও ক্লিপটি দেখে নিন। পুরো ভিডিও দেখতে হলে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। থেকে গত মাসের আগের মাসে আমি একটা কাজের জন্য চ্যানেলে একটা উইকের বেশি ভিডিও দিতে পারিনি। তার জন্য তো আমার একটা সমস্যা এসেছে, সেটা হচ্ছে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদের কাছে ঠিক মতো নোটিফিকেশন যাচ্ছে, নোটিফিকেশন গেলেও পরে যাচ্ছে, যেটা কারণে আমার ভিডিওতে ক্লিক আসছে কম, ইমপ্রেশন আসছে কম এবং ভিউ আসছে কম। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গত মাসে প্রচুর খাটাখাটি করেছি এবং 30 দিনে 30টার বেশি ভিডিও দিয়েছি, তবুও আমার চ্যানেলে নোটিফিকেশন কিন্তু ঠিক মতো পৌঁছাচ্ছে না। আমি এটা লক্ষ্য করে দেখলাম এবং ফাইনালি আমি কিন্তু ইউটিউবকেও জানিয়েছি, তারা আমাকে বলল যে কোনো সমস্যা নাই, বাট এটা একটা সমস্যা যে নোটিফিকেশন যাচ্ছে না। নোটিফিকেশন ঠিক করার জন্য আমার চ্যানেলে সবচেয়ে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি একটা ভিডিওতে বেশ কয়েক। আমাদের এবার নিউজতে জাকিদা বিস্টের পক্ষ থেকে। আমি গত ভিডিওতে বলেছিলাম জাকিদা বিস্টের চ্যানেলে একটা স্ট্রাইক আসছে। তো সেই স্ট্রাইক নিয়ে আজকে জাকিদা বিস্ট কথা বলছে এবং কি বলেছে আপনারা নিজেরাই শুনে নিন। পুরো ভিডিও দেখতে হলে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। ভিউজ দেখার বর্তমানে ভিডিওর ভিউজ দেখা, আমি জানি এই ভিডিওতে লাইক আসবে না, এই ভিডিওতেও কোনো সাবস্ক্রাইব আসবে না, অ্যান্ড এই ভিডিওতে কোনো ভিউজ আসবে না, তো বললে লাভ নেই। তো গাইস, এইটা সম্পূর্ণ দায় হলো সেই টাইম ভাই যেটা ওই চুতি আমার যেটা স্ট্রাইক দিছে। আসলে এখন একটা কথা বলি, আমি যখন ইউটিউবে আসি আমি অনেক আর কি ধাপে ধাপে অনেক কিছুই শিখতে থাকি, ঠিক আছে। তো ফার্স্টে একটা জিনিস ইচ্ছা ছিল যে গেম প্লে দ্বারা নিজের দেশ রিপ্রেজেন্ট করবো, নিজের চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করবো, চ্যানেল গ্রো করবো। ভাই তোমরা কি ভাবছো, চ্যানেল কি আমার গ্রো হয়ে যাবে? আমাদের এবারে নিউজ জাদিকুল গেমারের পক্ষ থেকে। তো জাদিকুল গেমারের সম্প্রতি 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর সেই হিসেবে তার মেসেঞ্জার স্টোরিতে একটি ছবি পোস্ট করেছে। তো আপনারা নিজেরাই ছবিটি দেখে নিন। আমাদের এবারে নিউজ দেশি গেমারের পক্ষ থেকে। তো দেশি গেমার অর্থাৎ অমিত ভাই আজকে ফার্স্ট টাইম ফেস ক্যাম লাইভ স্ট্রিম করছে। তো স্ট্রিমের ছোটো একটা ক্লিপ আপনারা দেখে নিন। পুরো স্ট্রিম চাইলে আপনারা অমিত ভাইয়ের চ্যানেলে দেখে আসতে পারেন। মোস্ট অফ দ্য টাইম আমারও তো যাই হোক, আমরা এবার চলে যাই নেক্সট নিউজে। আমাদের এবারে নিউজ শ্রেয় আইটি পক্ষ থেকে। তো শ্রেয় আইটির ইনস্টাগ্রাম অর্থাৎ শ্রেয় FFA 20K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তো সে ইনস্টাগ্রাম স্টোরিতে এটা পোস্ট করেছে। তো ইনস্টাগ্রাম স্টোরি থেকে আমার একটা কথা মনে আসলো, ভাই যারা এখন আমার ইনস্টাগ্রামে ফলো করে দেননি অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন, আর নিউজ সাবমিট করতে চাইলে ইনস্টাগ্রামে সাবমিট করতে পারবেন। এবার আসি ফ্রি ফায়ারে চলার টুর্নামেন্টের পক্ষ থেকে। যে ফ্রি ফায়ারে যে সোলো টুর্নামেন্ট চলছে তার দ্বিতীয় দিনের লিস্ট বুয়া অর্থাৎ ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল পোস্ট করেছে তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে। তো আপনারা স্ক্রিনে হয়তো দেখেই ফেলেছেন, এতক্ষণে 1 থেকে 10 নম্বর পর্যন্ত নাম পড়তে চাইলে ভিডিও পজ করে পড়তে পারেন কিংবা ইন্ডিয়া অফিসিয়ালের ইনস্টাগ্রাম স্টোরি চেক আউট করতে পারেন।
এবার আমরা দেখে নেব কিছু অ্যাচিভমেন্টস। অ্যাচিভমেন্টস দেখার আগে ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনও 78% লোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অথচ তারা আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন ভাই। সাবস্ক্রাইব করতে বেশি টাকা লাগে না, তো দেরি না করে লাল বাটনটি কালো করে দিন ভাই। তো চলুন দেখে নিই কিছু অ্যাচিভমেন্টস। জাদিকুল গেমার কমপ্লিট করেছে 100K সাবস্ক্রাইবার্স, স্কাইলট কমপ্লিট করেছে 350K সাবস্ক্রাইবার্স, আশু FF কমপ্লিট করেছে 500 সাবস্ক্রাইবার্স, FF রুই কমপ্লিট করেছে 400 সাবস্ক্রাইবার্স। মাই হার্টি কনগ্রাচুলেশনস অল অফ দেম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।